দর্শক আসসালামু আলাইকুম, জুবাইরুন আছে তো সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন একটি গাছে কত পরিমাণে আম ঝুলন্ত অবস্থা আছে, এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। ভাই গাছটা নামান আমি দেখাই। এটা হচ্ছে আমাদের শামীম ভাই আমাকে বললো যে দুইটা গাছ হচ্ছে সুন্দর দেখে বেছে দেওয়ার কথা, তো তার জন্য আমি দুইটা সুন্দর দেখে ব্যানানা ম্যাঙ্গো আম গাছ বেছেছি। দেন কিন্তু আমি গাছটা তাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে সবাই দেখবেন আমাদের কাছে কিন্তু এরকম কোয়ালিটি ফুল কিন্তু গাছ রয়েছে আল্লাহর রহমতে। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো আম গাছ। কত পরিমাণে আম ধরেছে আমি একটু গুনে দেখাই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা আম ধরে আছে এবং কত চমৎকার গাছটি দেখতে পাচ্ছেন। আল্লাহর রহমতে কিন্তু প্রচুর পরিমাণে ফল আসছে এবং দেখতে পাচ্ছেন ফলের সাইজগুলো অলরেডি কিন্তু আমার হাতে যে কবজি রয়েছে সে কবজির সমান সমান কিন্তু হয়ে গেছে, এগুলো আরও বড় হবে। দেন কিন্তু তারপরে এই আমগুলো কিন্তু পাকলে কিন্তু খেতে খুব সুস্বাদু লাগে এবং মাশাআল্লাহ আল্লাহর রহমতে কিন্তু আমের কালার কিন্তু সেই ভালো ভালো কালার আসে আমগুলার। তো যারা যারা আমাদের কাছ থেকে এরকম কোয়ালিটির ঝাঁকড়ানো ঝাঁকড়ানো টাইপের ফলসহ ব্যানানা ম্যাঙ্গো, ডকমাই, হাড়িভাঙ্গা, কিউজাই, আলফানসো, কাটিমন এরকম চারাগাছ নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুবের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।